আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, জামিনুস বায়োলজির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। আমাদের টপিকসের নাম হচ্ছে এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস শব্দের অর্থ হচ্ছে এন্ডো মানে ভেতরে, সাইটোসিস শব্দের অর্থ হচ্ছে কোষের ভেতরে। এন্ডোসাইটোসিস বলতে আমরা বুঝি বহিরাগত কোনো উপাদানকে সেলের ভেতরে প্রবেশ করানোটাকে বলা হয় এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিসের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এখানে সরল কোনো বস্তুকে ভেতরে বোঝানো হচ্ছে না, যেটা জটিল বস্তু সাইটোপ্লাজমের জন্য জটিল যে বস্তুটা, সে বস্তুটাকে আমরা সাইটোপ্লাজমে সরাসরি না নিয়ে এসে একটা ভেসিকলের মাধ্যমে নিয়ে আসি। এই ভেসিকলের মাধ্যমে নিয়ে আসার প্রক্রিয়াটাকে বলা হয়, বাহির থেকে নিয়ে আসার প্রক্রিয়াটাকে বলা হয় এন্ডোসাইটোসিস। তো এন্ডোসাইটোসিসটাকে আমাদেরকে প্রথমে বুঝতে গেলে আমাদেরকে তিনটা ধাপে আমরা এন্ডোসাইটোসিসটাকে ভাগ করে থাকি। প্রথম ব্যাপারটাকে আমরা বলি রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। দুই নম্বরটাকে আমরা বলি পিনোসাইটোসিস। তিন নম্বরটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস। অ্যাট ফার্স্ট আমরা আলোচনা করব রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিসের ক্ষেত্রে বহিরাগত কোনো বস্তু দেখা গেল, এটা একটা জটিল বস্তু, এগুলো জটিল বস্তু, সলিড বস্তু, কঠিন বস্তু, এগুলো সাইটোপ্লাজমের জন্য উপযোগী নয়। দিস ইজ সেল। সাইটোপ্লাজমের মেমব্রেনে কিছু প্রোটিন থাকে, এগুলোকে আমরা রিসেপ্টর বলি। এই রিসেপ্টর প্রোটিনগুলো তখন ওই বহিরাগত বস্তুগুলোর সঙ্গে আটকে যায়। ওকে, যখন বহিরাগত কোনো জটিল বস্তু কোষের মেমব্রেনে থাকা রিসেপ্টরের সঙ্গে আটকে গেল, তখন এই জায়গাতে কিছু পরিবর্তন ঘটে। কোষের যে সাইটোস্কেলেটন আছে, এই সাইটোস্কেলেটনগুলো বৃদ্ধি পায় এবং প্লাজমা মেমব্রেনকে ভাঁজ করে ফেলে, ফলে মেমব্রেনটা বাহিরের দিকে বৃদ্ধি পেতে থাকে এবং এই সাইটোস্কেলেটন ক্রমবর্ধমান বৃদ্ধির কারণে মেমব্রেনটা অনেকটা ভাঁজ হয়ে একসময় এই বহিরাগত উপাদানটাকে সম্পূর্ণভাবে ঘিরে ধরে এবং আস্তে আস্তে এটাকে ভেতরের দিকে আনা হয়। তখন এটি একটি ভেসিকলে রূপান্তরিত হয়। এই ভেসিকলের ভেতরে এই জটিল বস্তুগুলো অবস্থান করে। এখন এটা যেহেতু এন্ডোসাইটোসিস প্রক্রিয়া, আমাদের সেলের ভেতরে লাইসোজোম থাকে, বিধ্বংসী এনজাইম, লাইটিক এনজাইম। এই লাইসোজোমগুলো আমাদের এই ভেসিকলের সঙ্গে একত্রিত হয়ে যায়। লাইসোজোম ভেসিকলের সঙ্গে একত্রিত হয়ে যায়। যখন লাইসোজোম ভেসিকলের সঙ্গে একত্রিত হয়ে যায়, তখন এটা ফিউজড হয়ে যায়। ব্যাপারটা এরকম যেন এক পানির, এটা তো সাইটোপ্লাজম তো পানি, পানির ভেতরে একটা বুদবুদের ভেতরে খাবার আছে আর একটা বুদবুদের ভেতরে এনজাইম আছে। এই দুইটা বুদবুদ ভেসিকল যখন এক হয়ে যায়, ফিউজড হয়ে যায়, তখন এনজাইমগুলো আমাদের এই বহিরাগত বস্তুর উপরে গিয়ে আক্রমণ করে এবং এই বহিরাগত বস্তুগুলো, জটিল বস্তুটাকে ভেঙে সরল করা হচ্ছে। এটা ভেঙে যায় এবং ক্ষুদ্র ক্ষুদ্র সরল অণুতে পরিণত হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র সরল অণুগুলো সাইটোপ্লাজমে প্রবেশের অনুমতি পায় আর তখনই এই উপাদানগুলো, এগুলোকে পুষ্টি উপাদান বলতে পারি আমরা, এই পুষ্টি উপাদানগুলো সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়ে। যখন এই এন্ডোসাইটোসিসের মাধ্যমে আমরা
বাহিরের জটিল বস্তুটাকে ভেতরে নিয়ে এসে সরল করে এটাকে সাইটোপ্লাজমে রিলিজ করতে পারছি, তখন এই ভেসিকলটা আর থাকে না, এই ভেসিকলটা আবার বাহিরে গিয়ে মুক্ত হয়। নাও ভেসিকল বাহিরের দিকে যাচ্ছে এবং গিয়ে বাহিরের যে প্লাজমা মেমব্রেন থেকে সে উৎপত্তি লাভ করছিল ওই প্লাজমা মেমব্রেনে আবার সে ফিউজড হয়ে যায়, ফিউজড হয়ে সে সিল হয়ে যায় এবং একসময় দেখা যায় যে আমাদের মেমব্রেনটা পরস্পরের সাথে মিলে গেছে। মিলে যায় ব্যাপারটা এরকম যে বুদবুদ বাহির থেকে সৃষ্টি হয়ে বুদবুদটা ভিতরে ঢুকছে, বুদবুদটা ভিতরে ঢোকার পরে বুদবুদের ভেতরে যে জটিল খাদ্য ছিল, সলিড কঠিন জটিল খাদ্য যেটাকে আমরা রিসেপ্টরের মাধ্যমে সাইটোপ্লাজমের ভেতরে নিয়ে আসছি, তারপরে লাইসোজোম দিয়ে সেটাকে ভেঙে সরল করে ওই সরল উপাদানটাকে আমরা সাইটোপ্লাজমে নিয়ে তারপর ভেসিকলটাকে আবার আমরা পাঠিয়ে দিয়েছি। মানে একটা পানিতে জোরে আঘাত করলে যেমন বুদবুদগুলো ভেতরে ঢোকে কাজ শেষে সেই বুদবুদটা আবার উপরে উঠে উপরের পানির উপরের পৃষ্ঠের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, ঠিক তেমনি আমাদের এই ভেসিকলগুলো মেমব্রেনে এসে ফসফোলিপিড বাইলেয়ারের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। এক্ষেত্রে আমরা এটাকে বলি রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে যে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস প্রক্রিয়াতে আমরা অবশ্যই আমরা এক নম্বর বস্তুটা হচ্ছে আমরা রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিসে আমরা অবশ্যই সলিড এবং জটিল বস্তুটাকে গ্রহণ করব। ওকে, নাও পিনোসাইটোসিস শব্দের অর্থ হচ্ছে তরল পদার্থ ভক্ষণ করার ব্যাপারটাকে আমরা পিনোসাইটোসিস বলি। তো বন্ধুরা দেখো, যদি বাহিরে তরল আসে, এটা মনে করো যে বাহিরে তরল পদার্থ, ইট ইজ ফ্লুইড, পানি আসে, আর পানিতে আছে কিছু খাদ্য মিশ্রিত অবস্থায়। ব্যাপারটা এরকম যে পানির মধ্যে আমি চিনি গলাইছি, দ্রবীভূত করছি, এখন পানি আর চিনি মিলেমিশে একাকার হয়ে গেছে। তার মানে আমি যদি এক গ্লাস পানি খেয়ে ফেলি, তাহলে আমি বলবো না যে শুধু আমি পানি খাইছি, আমি পানির সাথে চিনি জটিল বস্তুটাকেও খেয়ে ফেলছি। চিনি একটা জটিল শর্করা। তো এভাবে বোঝো যে পানির সাথে মিশ্রিত আছে জটিল পুষ্টি উপাদান, এগুলো সরল নয়। এই জটিল পুষ্টি উপাদানগুলো পানিতে মিশ্রিত অবস্থায় আছে, আর এক্ষেত্রে কোনো আমাদের রিসেপ্টর প্রোটিনের প্রয়োজন পড়ে না। শুধুমাত্র ফসফোলিপিড বাইলেয়ার ভেতরের দিকে গহ্বর তৈরি করে, ভেসিকল সৃষ্টি করে এবং ওই ভেসিকলের ভেতরে পানিটা ঢুকতে থাকে। পানিটা যখন ঢুকতে থাকে তখন পানির সাথে মিশ্রিত জটিল বস্তুটাও আমাদের এই ভেসিকলে চলে আসে। পানির সাথে মিশ্রিত জটিল বস্তু, এদেরকে রিসেপ্টর দিয়ে আনতে হয় না, কারণ এরা পানির সাথে দ্রবীভূত অবস্থায় আছে। যদি একটা নিচু জায়গা সৃষ্টি হয়, এখানে যদি পানি চলে আসে, তাহলে অবশ্যই পানির সাথে মিশ্রিত জটিল বস্তুগুলো এক্ষেত্রে চলে আসবে। রিমেম্বার, এটা তোমার রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস, এখানেও জটিল বস্তু গ্রহণ করা হয়, পিনোসাইটোসিস এখানেও জটিল বস্তু গ্রহণ করা হয়। তবে রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিসে শুধু জটিল বস্তুটাকেই নেওয়া হচ্ছে, কোনো পানি নয়, আর এক্ষেত্রে পানিতে মিশ্রিত অবস্থায় জটিল বস্তুটাকে নিয়ে আসা হচ্ছে। আর যেহেতু পানি প্রবেশ করতেছে, পানির সাথে বস্তুটা ঢুকতেছে, এই জন্য এখানে কোনো রিসেপ্টর লাগে না। তাহলে এন্ডোসাইটোসিসটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা রিসেপ্টর নির্ভর, একটা রিসেপ্টর বিহীন। রিসেপ্টর বিহীনটাকে আমরা বলি পিনোসাইটোসিস। এরপরে এই ক্ষণপথটা আস্তে আস্তে একত্রিত হয়ে যাবে, একটা ভেসিকল তৈরি হবে, এই ভেসিকলটা সাইটোপ্লাজমে চলে আসবে, অলরেডি চলে আসছে। ভেসিকলটা যখন সাইটোপ্লাজমে চলে আসে তখন এর সাথে পানি এবং পানিতে দ্রবীভূত জটিল বস্তু, আর যেহেতু এটা এন্ডোসাইটোসিস করতেছে, এর লাইসোজোম থাকবে, লাইসোজোমের ভেতরে এনজাইম থাকবে, লাইটিক এনজাইমের থাকা ভেসিকল এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় উৎপাদিত ভেসিকল দুটি পরস্পর একত্রিত হয়ে যাবে। যখন একত্রিত হয়ে যায় তখন এখান থেকে লাইসোজোম থাকা লাইটিক এনজাইমগুলো আমাদের এই পানিতে দ্রবীভূত জটিল বস্তুগুলোকে ভেঙে সরল করে ফেলে, যখন
পানিতে দ্রবীভূত জটিল বস্তুটা সরল হয়ে গেল, তখন এই সরল বস্তুগুলো সাইটোপ্লাজমে প্রবেশের অনুমতি পায় বা সাইটোপ্লাজম তাদেরকে গ্রহণ করে। এরপরও যদি কোনো অবশিষ্ট বস্তু থেকে থাকে তখন এই ভেসিকলটা এইটাকে বাহিরে বের করে দেয়। এর আগের ধাপে আমরা যেভাবে দেখছিলাম, ভেসিকলটা আবার মেমব্রেনের কাছে যায়, মেমব্রেনে গিয়ে অর ফসফোলিপিড, মেমব্রেনাল ফসফোলিপিড এবং ভেসিকল ফসফোলিপিড একত্রিত হয়ে ফিউজড হয়ে যায় এবং পরস্পর এটা সিলিং হয়ে যায়, কাভার হয়ে যায়, সেলটা আবার স্বাভাবিক হয়ে আসে। তাহলে পানির সাথে কোনো জটিল বস্তু যদি আমরা গ্রহণ করি সেটাকে বলা হয় পিনোসাইটোসিস। নাও ফ্যাগোসাইটোসিস, তাহলে আমরা পিনোসাইটোসিসের ক্যারেক্টারিস্টিক্স কী পেলাম? কোনো প্রকার রিসেপ্টর থাকে না, অর্থাৎ রিসেপ্টর নন রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস, আর অবশ্যই বস্তুটা ফ্লুইডের সাথে থাকবে, এটাকে আমরা লিকুইড অবস্থায় পাবো, লিকুইড প্লাস কমপ্লেক্স, এটাকে বলা হচ্ছে পিনোসাইটোসিস। এখন ফ্যাগোসাইটোসিস বলতে আমরা কী বুঝি? ফ্যাগোসাইটোসিস হচ্ছে যখন আমরা কোনো ক্ষতিকর বস্তুটাকে গ্রহণ করি। এন্ডোসাইটোসিস তোমার রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস, এখানে খাবার গ্রহণ করা হচ্ছে। রিমেম্বার, পিনোসাইটোসিসে তরল বস্তু, সেখানে কিছু খাবার থাকবে, তরল বস্তুর সাথে খাবার নেওয়া হচ্ছে, রিসেপ্টর যুক্ত অবস্থায়, রিসেপ্টর বিহীন অবস্থায়। ফ্যাগোসাইটোসিস অবশ্যই অবশ্যই কোনো ক্ষতিকর বস্তুর ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। এটা হতে পারে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা কোনো ডেড সেল। তখন আমাদের মেমব্রেনে এক্ষেত্রেও রিসেপ্টর লাগে। ফ্যাগোসাইটোসিসে আমাদের মেমব্রেনে থাকে রিসেপ্টর, এই রিসেপ্টরগুলো আমাদের জীবাণুর গায়ে থাকা অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়, প্রোটিনের সাথে যুক্ত হয়। এরপরে আমরা ওই যে বলছিলাম সাইটোস্কেলেটন, এটা বৃদ্ধি পেতে থাকে, ফলে মেমব্রেনটা ভাঁজ হতে থাকে, উপরের দিকে ভাঁজ হতে থাকে এভাবে, এবং একসময় গহ্বর তৈরি হয়। গহ্বরটা আমি ভিতরে নিয়ে আসতেছি, একটা ভেসিকল তৈরি হয় গহ্বর, এটা পরস্পর মিলে যায়, আবার সিল হয়ে যায়। এখানে আমাদের রিসেপ্টরও থাকবে প্লাস বহিরাগত বড় সেল, বড় কোনো একটা কোষ থাকবে, এরকম বৃহত্তর কোনো বস্তুকে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে নেওয়া হয়। আর এক্ষেত্রে আমাদের লাইসোজোম থাকে, এই লাইসোজোম আবার ভেসিকলের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে, আর এইখান থেকে কিছু এনজাইম গিয়ে আমাদের ভেসিকলের ভেতরে প্রবেশ করবে, আর লাইটিক এনজাইম, লাইসোজোমে থাকা লাইটিক এনজাইম আমাদের জীবাণুগুলোকে ধ্বংস করে ফেলবে এবং পরিপাক করে ফেলবে, সোজা কথায়। তারপরে পরিপাকে উৎপাদিত সরল বস্তু যেগুলো সৃষ্টি হবে, যেগুলো সাইটোপ্লাজমে যাওয়ার মতো যোগ্যতা রাখে, এই বস্তুগুলোকে আমরা সাইটোপ্লাজমে নিয়ে যাব। আর যে সমস্ত বস্তু, উৎপাদিত বস্তু ভেঙে ফেলার ফলে উৎপাদিত বস্তুগুলো সাইটোপ্লাজমে প্রবেশের অনুমতি পায় না, এগুলোই বজ্র, এই বজ্রগুলো ভেসিকল তখন ওটা বজ্রগুলোকে বহন করে মেমব্রেনের সারফেস অঞ্চলে চলে যাবে। যখন মেমব্রেনাল সারফেস অঞ্চলে ভেসিকল গেল, তখন বুদবুদ আর উপরের তল, যেমন পানি থেকে বুদবুদ উপরে উঠে মিলে ফেটে যায়, ফেটে গিয়ে একাকার হয়ে যায়, ভেসিকলটা ব্রাস্ট হবে এবং এইখান থেকে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় আমরা বজ্রগুলোকে বের করে দেব। তো এটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তাহলে আমরা ব্যাপারটা পাচ্ছি যে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস প্রসেসটা প্রায় সেম। এখানেও প্লাজমা মেমব্রেনে থাকা রিসেপ্টর লাগে, ফ্যাগোসাইটোসিসেও প্লাজমা মেমব্রেনে থাকা রিসেপ্টর লাগে, তবে এগুলো নেওয়া হয় খাদ্য গ্রহণের ক্ষেত্রে। জাস্ট কোনো ক্ষুদ্র ক্ষুদ্র ফুড পার্টিকেল আছে, জটিল পার্টিকেল আছে, সেগুলোকে সেই রিসেপ্টরের মাধ্যমে নিয়ে এন্ডোসাইটোসিস করতেছে, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। আর ফ্যাগোসাইটোসিসটা হয় মূলত বজ্রমুক্ত করার জন্য, সেলের আশেপাশে যদি কোনো বজ্র থাকে, বড় বড় বজ্র থাকে, সেই বজ্রগুলোকে ভেঙে ফেলার জন্য তখন ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে সেলের ভেতরে নিয়ে বজ্রটাকে ভেঙে ফেলা হয়। এই বজ্রটাকে ভাঙতে গিয়ে যদি এখানে ভালো কোনো উপাদান সৃষ্টি হয়, সাইটোপ্লাজমে সেটাকে রাখা যাবে, সেই উপাদানগুলোকে আমরা সাইটোপ্লাজমে নিয়ে অবশিষ্ট বজ্রগুলোকে বাহিরে বের করে দেব। আর পিনোসাইটোসিসটা হচ্ছে এখানে কোনো রিসেপ্টর লাগে না, তরলের সাথে দ্রবীভূত খাদ্যগুলো আমাদের ভেসিকল সৃষ্টি হয়, ভেসিকলের ভেতরে ইজিলি প্রবেশ করে, তারপর লাইসোজোম থেকে আসা
এনজাইম এসে খাদ্যগুলোকে ভেঙে সরল করে তারপর সেটাকে সাইটোপ্লাজমে নেওয়া হয়। মূলত আমাদের প্রথম প্রক্রিয়া, দ্বিতীয় প্রক্রিয়াটা খাদ্য গ্রহণ প্রক্রিয়া, আর ফ্যাগোসাইটোসিসটা হচ্ছে জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া। তবে হ্যাঁ, জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমেও আমরা সরল উপাদান পেতে পারি। তো আমরা মোটামুটি যদি কম্পেয়ারভাবে একটু চিন্তা করি যে এটা, এই দুটাতে আমাদের রিসেপ্টর লাগে, আর মাঝখানেরটা পিনোসাইটোসিস আমাদের কোনো রিসেপ্টর লাগে না, এটা বড় অণুর ক্ষেত্রে আর এটা ছোট অণুর ক্ষেত্রে, এটা পানিতে দ্রবীভূত অবস্থায় আসে ব্যাপারটা এরকম, আমরা আশা করব এন্ডোসাইটোসিস তোমরা বুঝতে পারছো। এই তিনটাকে আমরা বলি এন্ডোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস ও এন্ডোসাইটোসিস, পিনোসাইটোসিস ও এন্ডোসাইটোসিস, আমাদের রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস ও এন্ডোসাইটোসিস। তবে তাদের মিনিংগুলো একটু আলাদা। আমরা বলতে পারি যে সকল ফ্যাগোসাইটোসিসই এন্ডোসাইটোসিস, কিন্তু সকল এন্ডোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস নয়। সকল পিনোসাইট আমাদের এন্ডোসাইটোসাইস, কিন্তু আমাদের সকল এন্ডোসাইটোসিস পিনোসাইটোসিস নয়। আমাদের সকল রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস এন্ডোসাইটোসিস, বাট সকল এন্ডোসাইটোসিস রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস নয়। তো এন্ডোসাইটোসিস বললে আমরা অনেক বড় একটা ব্যাপারকে বুঝবো, যেখানে আমাদের পিনোসাইট থাকতে পারে, আমাদের রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস থাকতে পারে, আমাদের ফ্যাগোসাইটোসিস থাকতে পারে। তো আমার বিশ্বাস তোমরা এন্ডোসাইটোসিস প্রক্রিয়াটা বুঝতে পেরেছ। আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমি নতুন, যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও বেশি বেশি ভিডিও আপলোড দিতে উৎসাহী হব, এবং হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।